দিন ধরে লকডাউন চলছিল, প্রায় 82 দিন অতিক্রান্ত। আজ থেকেই দীঘার পর্যটন কেন্দ্রে হোটেল, লজ, রেস্টুরেন্ট খুলে গেল। আজকেই আপনার প্রথম বেড়াতে এসেছেন, কেমন লাগছে? দীঘাতে এই লকডাউনের মধ্যে এসে আমাদের খুবই ভালো লাগছে, কারণ পরিবেশটা খুব অন্যরকম লাগছে, শান্ত পরিবেশ, যেটা আমরা নিজেদেরকে খুব নিজেদেরকে আমরা অনুপ্রাণিত বলে মনে করছি যে এত সুন্দর পরিবেশ আগে আমরা কখনোই দেখিনি। কারণ সমুদ্রের এই নোনা জলে অনেক দূষণ, অনেক পলিউশন জলটাকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করেছিল, কিন্তু আমরা এই সময় এই জলটা খুবই শুদ্ধ এবং পরিষ্কার, আমাদের খুব ভালো লাগছে। করোনার একটা আতঙ্ক আবহাওয়া রয়েছে, তার মধ্যে আপনার দীঘায় বেড়াতে এসেছেন, তার ক্ষেত্রে হোটেলে থাকা খাওয়া কেমন, কোনো কি ভয়ের কারণ দেখছেন না কোনো সমস্যায় পড়ছেন? দেখুন, ভয়ের কারণ বলতে এখন কিছু আমরা দেখতে পাচ্ছি না, আর সবসময় ভয়টা নিজেদের মনের ভেতরে, আমাদের মনে করি যে ভয়ে রাখবো, নিজেদের মনে ভয় আসবে, তবে করোনাকে তো আমরা মানে পাল্টে দিতে পারি না, করোনাটা থাকবেই এখন। তবে ভয়ের আমাদের সেরকম কোনো কারণ মনে হচ্ছে না, এবং হোটেলে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের কেমন ভিড় দেখছেন? আপনারা তো এসেছেন আজকে প্রথম, ভিড় সেরকম একটা দেখতে পাচ্ছি না, তবে খুব একটা ভিড় নেই, কিন্তু আমাদের বেশ ভালোই লাগছে, পরিবেশটা খুব অন্যরকম, খুব সুন্দর লাগছে পরিবেশটা। কোথা থেকে এসেছেন? আমার টালিগঞ্জ কলকাতা থেকে এসেছি। কী নাম আপনার? দেবলীনা মন্ডল। আমরা রাজ্য সরকারের সিদ্ধান্তটাকে মান্যতা দিয়েই আজকে আমরা সভা করেছিলাম, এবং সবাই সিদ্ধান্ত হয় যে 30% হোটেল খোলা হবে এবং 30% স্টাফও থাকবে, এবং গ্রামগঞ্জের দিকে যে হোটেলগুলো সংলগ্ন যেসব হোটেল আছে সেগুলো আমরা এখন খুলতে না করছি, কেননা গ্রামগঞ্জে যেহেতু সংলগ্ন জায়গায় সংক্রমণ যেন না বেড়ে যায় তার জন্য ওগুলো এখন বারণ করা আছে। স্টাফদের নিরাপত্তা বলতে হোটেল মালিকদেরই বলে দেওয়া হয়েছে, এবং হোটেল মালিকদের স্টাফের নিরাপত্তা বলবে। সেখানে
সিদ্ধান্ত হলো যে আমরা হোটেল খুলবো, তবে গভর্নমেন্টের যা প্রোটোকল আছে, যা নিয়ম আছে, নিয়ম মেনে হোটেলটা খুলতে হবে। যারা এইভাবে নিয়মে তৈরি হয়ে গেছেন তারা খুলতে পারেন, এবং যারা তৈরি নেই তারা তৈরি হোক, আস্তে আস্তে করে খুলবে। এবং আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, 30% স্টাফ নিয়ে 30% রুম সেল করতে পারবে, তার বেশি কোনো লোক রুম এখন বিক্রি করবে না, সেল করবে না। আর যেসব হোটেলগুলো গ্রামাঞ্চলের দিকে আছে, তাই সেগুলো আমরা এখন খুলতে না বলছি, ওটা 1 তারিখে পরে চিন্তা ভাবনা করা যাবে। বাকি যেসব হোটেলগুলো আছে তারা ধীরে ধীরে তৈরি হয়ে খুলতে থাকবে, যাতে দীঘাটাকে আমরা পর্যটকরা আসতে পারে আস্তে আস্তে, তার একটা ব্যবস্থা করা, এবং যাবতীয় সিনিটাইজারের যা ব্যবস্থা করা সমস্ত তাদের করতে হবে। এবং যারা পর্যটকরা আসবে তাদের যে সিস্টেমটা আছে, কোথা থেকে আসছে, কীভাবে আসছে, কিসে করে এলো, কার কার সঙ্গে এলো, সমস্ত ডিটেলস এখানে নথিভুক্ত করতে হবে। তারপর এরপরেই যদি কোনো হোটেল কর্মী তারা যদি কোনো সংক্রমিত হয়, তার দায়ভারটা কে নেবে? এটা অনেক কর্মচারীর বক্তব্য। দায়িত্ব তো মালিককে নিতে হবে, এটা তো অ্যাসোরেন্স নিতে পারবে না। যদি কেউ কোনো হোটেল যদি গভর্নমেন্টের নিয়ম মেনে তৈরি হতে পারে, তার জন্য তাকে সেই ব্যবসা করবে, তাকে দায়িত্ব নিতে হবে, সেটা তো ব্যবসা নিবে না, বা আমরা কেউ নিতে পারবো না। যে হোটেল মালিক হোটেল খুলবে তার সমস্ত স্টাফের দায়িত্ব, পর্যটকের দায়িত্ব, বড়ের দায়িত্ব, সবাইকে সব নিতে হবে। আজকেও একদল পর্যটক দীঘার পিকনিক স্পটে পিকনিক করতে এসেছিল, দীঘা পুলিশ প্রশাসন ওদেরকে পিকনিক করা বন্ধ করে ওদেরকে বাড়ি পাঠিয়ে দিল। এইরকমভাবে পুলিশ প্রশাসন কি সহযোগিতা করছেন আপনাদের সাথে? আমরা তো আমাদের এখন হোটেল খুলিনি, সহায়তা করবো, আমরা করতে বললাম, এবার তৈরি হোক আস্তে আস্তে সবাই, তারপর আস্তে আস্তে খুলতে থাকবে, তখন প্রশাসনের কথা বলবো আমরা। আমি এর আগে ডিএমের সঙ্গে কথা বলেছি, এনজিওর সঙ্গে কথা বলেছি, বিডিওর সঙ্গে কথা হয়েছে, ওরা বলেছে সরকারি নিয়ম আছে খুলতে পারেন, কিন্তু নিয়মকানুন মেনে খুলতে হবে। Thank you.